पूरे गाছগুলো দেখা যাচ্ছে আমরা সেখান থেকে এলাম कानपुर का चाय वाला हेलो गाइस আমি তোমাদের সাথে জয় আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে কালকে রাত 12:30টা কি 12টার দিকে পুচকা মানে হচ্ছে দেবাশিস দেবাশিস আমাকে হঠাৎ মেসেজ করে যে আজ কালকে রবিবার আছে তো চল কোথা থেকে ঘুরে আসি আর আমার রবিবার করে তো বেশিরভাগই আমি রবিবার করে ব্যস্ত থাকি কালকে রাতে যে আমার রবিবারে তেমন কোনো কাজ নেই চল যাই কালকে রাতে হঠাৎ করে প্ল্যান হলো কোথায় যাব কিন্তু কিছুই জানি না আজকে সকালবেলা ফোন করলাম যে কোথায় যাব তারপর ও বললো যে তাহলে টেন্টটা আছে তো টেন্টটা নিয়ে কোথাও নাইট স্টে করে আছি ক্যাম্পিং করার জন্য আমি অনেক দিন আগে টেন্টটা নিয়েছিলাম কিন্তু টেন্টটা এখন পর্যন্ত ইউজ করা হয়নি আজকে ফার্স্ট ইউজ করব আমার সঙ্গে আছে অভিষেক দেবাশিস প্রচণ্ড হারে গরম 2 মিনিট দাঁড়াল পরে ঘেমে যাচ্ছি আর সেজন্য আমরা যাচ্ছি আজকে পশুপতি তো পশুপতি যদি না যাওয়া হয় তাহলে টিংলিংয়ে থাকবো কারণ টিংলিং খুব সুন্দর তো চলো ঘুরে আসি আর এই যে গাইস আমার সব ব্যাকপ্যাক রেডি আর এখানে আমাদের ব্যাগের মধ্যে আছে খাবারের জিনিস গ্যাস আর এটার মধ্যে আছে টেন্ট এটা আমার হেলমেট আর আমি স্কুটি নিয়ে যাচ্ছি তো গাইস আমরা জঙ্গলি বাবার রাস্তা হয়ে এলাম এসে পানিয়াটার রাস্তায় দাঁড়িয়ে আছি কারণ দাঁড়ালাম কারণ হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে টিংলিংটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে আর টিংলিংটা আমাদের বাড়ির ছাদের থেকেও দেখা যায় আচ্ছা আর তো চলো টিংলিংটা দেখাচ্ছি তোমাদের তো মানে চূড়ো পাহাড়ে খুব সুন্দর লাগছে দেখতে টিংলিংটা গাইস ওই যে টিংলিংটা দেখা যাচ্ছে ওই যে উপরে যে টাওয়ারটা দেখা যাচ্ছে টাওয়ারের পাশে যে ছোটো ছোটো গাছগুলো দেখা যাচ্ছে সেটাই হচ্ছে সেই টিংলিং খুব সুন্দর জায়গা তো চলো সেখানে গিয়ে একবারে দেখা হচ্ছে গাইস আমরা এখন পানিঘাটা পার করে এখন চলে এসেছি মিরিকের কাছাকাছি অনেকটা তবে আমরা মিরিক যাচ্ছি না আমরা যাচ্ছি টিংলিংয়ে আর টিংলিং এখান থেকে বেশি দূর না খুব জোর 10 কিলোমিটার হবে আর আমরা এখন দাঁড়িয়ে আছি একটা শিব মন্দিরের কাছে খুব সুন্দর একটা ভিউ মানে খুব দারুণ লাগছে আর দেবাশিস এসে পৌঁছেছে আমি সবার আগে এসেছি তারপরে এলো দেবাশিস আর অভিষেক যে কোথায় আছে ওর ফোনও লাগছে না কারণ নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে এটা হচ্ছে সেই শিব মন্দিরটা আর পিছনে ভিউটা দেখো জাস্ট দারুণ খুব সুন্দর লাগছে পিছনে ভিউটা মারাত্মক দেবাশিস ব্লগ করছে হাই হ্যালো তো চলো একবার টিংলিং এ গিয়ে দেখা হচ্ছে কালিভাল ভিউটাকে দেখো উফ গাইস নিচে অনেক গাড়ি দেখা যাচ্ছে হয়তো অনেকে এসছে আর এই টিংলিং এর গাছগুলোই আমাদের ওখান থেকে দেখা যায় গাইস আমরা এখন টিংলিং এ পৌঁছে গেছি জাস্ট উঁচুটা দেখো ওইটা হচ্ছে টিংলিং এর সেই গাছগুলো আর আমাদের এদিক দিয়ে উপরে উঠতে হবে কোনো রাস্তা নেই এতগুলো জিনিস একা নেওয়া যাচ্ছে না আর ব্লগ করতে করতে যাওয়া সম্ভব না দেখো আমি এখানটায় পড়ে গেছিলাম লাফার সেই ভিডিওটার মধ্যে তো গাইস ফাইনালি আধা ঘন্টা জার্নি করার পর আমরা ফাইনালি এসে পৌঁছেছি আর এখানে নিচে ওরা উঠছে একদম অবস্থা খারাপ মনে হচ্ছে এখানে শুয়েই পড়ি আমি ये देखो चुका है वो क्या बोलते कानपुर का चाय वाला वो गाइस আমরা এখন কফি বানাচ্ছি কফি বানাতে গিয়ে দুধ পড়ে গেছে আর ব্লগটা করতে গেছি তো অন সময় দুধটা পড়ে গেল আর দেখো আপনার লাপরওয়াহি का नतीजा দেবাশিস ঘুরে বেড়াচ্ছে তো কি তুমি তো ঘুরে বেড়াচ্ছ জনতা মাফ নেই করেগি গাইস আমার কফি বানানোর পর আমার দায়িত্ব পড়েছে আবার ম্যাগি বানানোর তারপরে আমি ম্যাগি বানালাম तो तो गाइस আমরা এখন এখানে নাইট স্টে করতে চেয়েছিলাম, নাইট স্টে করতে পারলাম না, কারণ এটা হচ্ছে কিছুটা পরে নেপালের অংশ। ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নেপাল, ওখানে আসালিয়া ফল তারপরে নেপাল। আর তো সেই জন্য ওখান থেকে যে এসএসবিরা আছে তারা এখানে এলো, এসে বললো যে তোমরা এখানে নাইট স্টে করতে পারবা না, তোমাদের বাড়ি যেতে হবে। তো আমাদের মন খারাপ। তো তো সেই জন্য আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর আজকের মতন ব্লগ এই পর্যন্তই, চলো রাস্তাতে দেখা হচ্ছে। গাইস আমাদের অবস্থা একদম খারাপ উপর থেকে নেমে, আর দেখো কতটা উঁচু, তার মধ্যে জলের অভাব, জল তৃষ্ণা প্রচণ্ড হারে পেয়েছে। তো সেই জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না। আর এখন প্রায় 5:30 বাজে, তো আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়বো। আমরা টিংলিং থেকে বেরিয়ে চলে এসেছি, ছিল না কিন্তু ঠান্ডা ওয়েদার, যে কারণে ফুল শার্ট পরতে হয়েছে আমাকে, প্রচণ্ড ঠান্ডা। লোহার ব্রিজ খুব সুন্দর লাগে দেখতে, যাওয়ার সময় ভিডিওটা করলে পরে আরও বেশি ভালো লাগতো। তো তোমরা দেখো ব্রিজটা কি সুন্দর ভিউ। আর যদি আর নিচে পিকনিক স্পট আছে, আর ওইগুলো পিকনিক স্পট। ওইদিকে দেখো যে উপরে গাছগুলো দেখা যাচ্ছে, আমরা সেখান থেকে এলাম, ভাবা যায় এতটা উঁচু। আমরা কিছুক্ষণ হলো বাড়িতে এসেছি, বাড়িতে এসে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। বাড়িতে এসে একদম অবস্থা খারাপ, পায়ে প্রচণ্ড ব্যথা, তোমরা তো রাস্তার কন্ডিশন দেখেছই। তো আজকের মতন ভিডিও এ পর্যন্ত, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।